আপনি প্রিভিলেজ ভাঙছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে, সাংসদ হিসেবে আমাদের যে প্রিভিলেজ, আমাদের উপরে যে দায়িত্ব আছে এবং আমরা যে অধিকার বহন করে চলি, সেই অধিকারকে আপনি ভাঙছেন। আমাকে কিন্তু স্পিকারকে লিখতে হবে আপনার বিরুদ্ধে পার্সোনালি যে আপনি আমাদের আটকেছেন। সোমবারেও ঋষরায় রামনবমীর মিছিলকে ঘিরে উত্তেজনা অব্যাহত। রবিবারের অশান্তির পর সোমবার সকালে ঋষরা প্রবেশের মুখে নতুন করে উত্তেজনা তৈরি হয়। পূর্ণগড় বিশালক্ষী মোড় সংলগ্ন জিটি রোড এলাকায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি আটকায় চন্দননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা হয় বিজেপি কর্মীদের। হেঁটেই ঋষরায় ঢোকার চেষ্টা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাধা দিচ্ছেন মানে আপনি আইন হাতে নিচ্ছেন, আপনি এটা করতে পারেন না। আপনার আইনের অধিকার নেই। অধিকারে বলুন, কোন অধিকারে বলছেন, কোন আইনে আপনি বলছেন, কোন আইনে বলছেন? আপনি আইনের ডিউটি করছেন, আইন অনুসারে বলুন যে অমুক আইন অনুসারে আপনি বলুন। যেখানে আমার ভোট করা আছে, কোথায় বাঘ খালে আছে? বাঘ খালে আছে? নাই না, নাই বাঘ খালে ওয়ান নেই তো। সুকান্ত মজুমদারকে গাড়ি থেকে নামতে বাধা দেওয়া হয়। পরে জিটি রোডে পুলিশের ব্যারিকেড ভেঙে দেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। এরপর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। ওঠে স্লোগান, রবিবারের অশান্তির পর সোমবার সকালে ঋষরায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। চটলা হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ, সরানো হয় জমায়েত। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু বেলা বাড়তেই নতুন করে আবার পরিস্থিতি উত্তপ্ত হয়। পূর্ণগড়ে জিটি রোডের উপর অবস্থানে বসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা। পুলিশ চাইছে না যে ভিতরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বাইরে আসুক। এই মুহূর্তে 144 ধারার মধ্যে অলরেডি আমাদের কাউন্সিলরের অফিস ভাঙচুর করা হয়েছে 10 নম্বর ওয়ার্ডে। 144 ধারা, তাহলে কি 144 ধারা চলছে আপনারা ভাবুন? কাউন্সিলর অফিস ভাঙচুর হয়ে গেছে, অথচ এখানে 144 ধারা নেই, আমাদেরকে আটকে রেখেছে। এই পরিস্থিতি প্রশাসনে সমস্ত এলাকা থেকে হিন্দু যুবকদেরকে বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং শোনা যাচ্ছে রাত্রিবেলা তাদের বাড়িতে গুলি ব্যবস্থা। সেটা হচ্ছে রাজ্যের পুলিশ এবং অন্যান্য পুলিশ অফিসারের বিরুদ্ধে যে তিনি তা আমাদের প্রিভিলেজ ভঙ্গ করেছেন এবং প্রিভিলেজ কমিটিতে প্রয়োজনে পাঠাবো। এই মুহূর্তে জনতার জীবন বাঁচানো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। উপদ্রুত এলাকায় পুলিশ যাচ্ছে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে গতকাল যারা মার খেয়েছিল তাদেরকে অ্যারেস্ট করে, যারা বোম মারতেছে তাদেরকে অ্যারেস্ট করে, রাত্রিবেলা হামলা করবে বাড়িতে তাদের জীবন বাঁচানোর জন্য আজকে আমরা এখানে পৌঁছেছি। দেখুন, যেভাবে রামনবমীর মিছিলে একের পর এক জায়গায় ডালখোলা থেকে শুরু করে হাওড়া, হুগলির ঋষরাতে, ডায়মন্ড হারবারে বেশ কয়েকটি জায়গায় যে ধরনের হামলার ঘটনা ঘটেছে, যা প্রমাণ করছে যে রামনবমীকে বন্ধ করে দেওয়ার, রামনবমী পালন করতে না দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। আমরা এর বিরুদ্ধে রাজ্য জুড়ে আজ এবং কাল, প্রয়োজনে আজকে যেখানে সম্ভব হবে না সেখানে কালকে, আগামীকাল এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো। ভবিষ্যতে আরও বড় আন্দোলন যদি রাজ্য সরকার নিজের কর্তব্য পালন করতে অপারগ হয়, কারণ যারা ঢিল ছুটছে তাদের কিন্তু রাজ্য সরকার বেশি সংখ্যায় অ্যারেস্ট করছে না, যারা মার খেয়েছে, মাথা পেটেছে, যাদের উপর আক্রমণ হচ্ছে তারা অ্যারেস্ট হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।